ওয়ালাইকুম আসসালাম। তার ওয়াইফের জরুরি কি? আচ্ছা, তার ওয়াইফের জরায়ুতে ফ্রব্রিট আচ্ছা নামের কি যেন আছে, এটা কি কোনো প্রবলেম করবে কিনা? এটা কি ফাইব্রয়েড বলতে চেয়েছে? উনি মনে হয় ফাইব্রয়েড। হ্যাঁ, জরায়ুতে একটা হয়তো কোনো টিউমার আছে। হ্যাঁ, এখন জরায়ুতে যদি টিউমার থাকে তাহলে কিছু কিছু প্রবলেম এটার সাথে হতে পারে। একটা হলো যে কনসিভ করতে সমস্যা হতে পারে, যে কনসিভ করছে না। হ্যাঁ, সেটা একটা হতে পারে। আবার কনসিভ করলে সেটাতে মিসক্যারেজ হয়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি। আবার অনেক সময় দেখা যায় যে প্রেগনেন্সি হয়েছে, প্রেগনেন্সি কন্টিনিউ করছে, টিউমারের সাইজটাও হয়তো একটু বেড়ে যাচ্ছে। একটু ঝুঁকিপূর্ণ অবস্থা, কিন্তু এটা নির্ভর করে যে আসলে টিউমারটা বা ফাইব্রয়েডটা কতটুকুন বড় এবং জরায়ুর কোন অংশে আছে। মানে এটা যদি জরায়ুর তিনটা লেয়ার থাকে, একটা মানে ভেতরের লেয়ার, মাঝখানে মাসেল, তারপরে বাইরের লেয়ার, বাইরের লেয়ারের দিকে যদি থাকে তাহলে পরে তেমন কোনো সমস্যা হবার কথা না। আবার মনে করো যে জারের উপরের দিকে আছে তাহলে অসুবিধা হওয়ার কথা না। কিন্তু যদি নিচের দিকে থাকে, মানে জারের মুখের কাছে যদি থাকে, সার্ভাইকাল ফাইব্রয়েড যদি হয়, সেক্ষেত্রে ডেলিভারির সময় সমস্যা হতে পারে। জারের মুখ খুললো না বা ব্লিডিং বেশি হলো, এরকম। হ্যাঁ, একটু ঝুঁকিপূর্ণ এটা, কিন্তু তারপরেও যে মানে প্রেগনেন্সি হবেই না বা প্রেগনেন্সি হলে যে কমপ্লিকেশন হবে এমন কোনো কথা নেই। তবে এটা জি তো অবশ্যই ডাক্তারের মানে পরামর্শে থাকতে হবে যে কখন কিরকম কি পরিস্থিতি অ্যারাইজ করছে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিতে হবে। আচ্ছা জি ম্যাডাম, আরেকজন জানতে চেয়েছেন যে ম্যাম, মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ হলে গর্ভের বাচ্চার কি কোনো রিস্ক থাকে কিনা? এটা তো আমি এতক্ষণ বললাম যে মায়ের যদি নেগেটিভ ব্লাড গ্রুপ হয় এবং বাচ্চাটা যদি পজিটিভ ব্লাড গ্রুপের হয়, প্রথম বাচ্চার সময় কোনো অসুবিধা হবার কথা নয়। পরবর্তী বাচ্চার সময় যদি প্রথম বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে ইঞ্জেকশন দিয়ে দেওয়া হয় অ্যান্টি ডি ইমিউনোগ্লোবুলিন, তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু কেউ যদি সেটা খেয়াল না করে, ইঞ্জেকশনটা না দেয়, তাহলে পরে পরবর্তী বাচ্চার সময়